सर्वधर्म स्थापकस्तं सर्वधर्म स्वरूपक आचार्यानं महाचार्य रामकृष्णाय ते नमः। नमस्कार श्री श्री ठाकुर श्री श्री माँ एवं स्वामीजी महाराज चरणे भूलुंठित प्रणाम जानाई परम पूजनीय स्वामी निरंजनानंद जी महाराज श्री चरणे। भगवान श्री रामकृष्ण देव तार जे कजन अंतरंग के ईश्वर कोटि बोले निर्देश करेछिलेन स्वामी निरंजनानंद जी তাদের মধ্যে অন্যতম ছিলেন। আজকে তার পুণ্য আবির্ভাব তিথি এবং আপনারা প্রত্যেকেই জানেন যে রাজারহাট রামকৃষ্ণ মিশন যেটি আছে নিরঞ্জনানন্দ ধাম সেখানে আজকে উৎসবের একেবারে ব্যঞ্জনা বা উৎসবের প্রকাশ। কেন না আজকে সেখানে নব মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন এবং রামকৃষ্ণ মঠ মিশনের বহু বরণীয় এবং পূজনীয় সন্ন্যাসী বৃন্দ সেখানে উপস্থিত হবেন। সুতরাং আমরা আর কিছুক্ষণ পরেই সেটি হয়তো লাইভ সম্প্রচার দেখতে পাব। কিন্তু আজকের দিনটি আবার ক্যালেন্ডারের দিক থেকেও রাখি পূর্ণিমা, সুতরাং যুগপথ একটা তাৎপর্য আমাদের আজকের এই সকালটাকে যেন আরও মধুময় করে তুলেছে। আমরা আজকের এই পূর্ণদিনে তাই নিরঞ্জনানন্দজির চরণে প্রণাম জানিয়ে সৎকথায় মননে আমরা নিরঞ্জনানন্দজির কথাই একটু স্মরণ মনন করব। এই উচ্চ আধ্যাত্মিক শক্তিসম্পন্ন মহাপুরুষ চব্বিশ পরগনা জেলার রাজারহাট বিষ্ণুপুর গ্রামে আনুমানিক 1862 খ্রিস্টাব্দে শ্রাবণ পূর্ণিমার দিনে জন্মগ্রহণ করেন এবং তাঁর পূর্বাশ্রমের নাম ছিল নিত্য নিরঞ্জন ঘোষ। বাবার নাম ছিল অম্বিকাচরণ ঘোষ। এই নিরঞ্জন মহারাজ বা নিরঞ্জনানন্দজি মাতুল মহাশয়, মাতুল ছিলেন বারাসাত নিবাসী পণ্ডিত কালীকৃষ্ণ মৃত্ত। সেই মাতুলের কলকাতার বাটিতে থেকে পড়াশোনা করতেন এবং বাল্যে তীরধনু অস্ত্র নিয়ে খেলাধুলা করতেন। চেহারা অতি সুন্দর ছিল এবং ব্যায়াম করার ফলে শরীর সুদীর্ঘ সুবল এবং সবল এবং সুঠাম হয়েছিল। তার প্রকৃতিও ছিল নির্ভীক এবং বীর ভাবাপন্ন। তিনি লোকমুখে ঠাকুরের অদ্ভুত ভগবত প্রেম এবং চিত্তাকর্ষক উপদেশের কথা শুনে তাকে দর্শন করবার জন্য উদগ্রীব হয়েছিলেন এবং অচিরেই প্রেত তত্ত্বানুসন্ধিৎসু জনা কয়েক বন্ধুর সাথে দক্ষিণেশ্বরে তিনি ঠাকুরের কাছে উপস্থিত হয়েছিলেন। নিরঞ্জনের বয়স তখন আনুমানিক 18 বছর। সুদীর্ঘ সুন্দর অবয়ব আর চোখ থেকে যেন জ্যোতি নির্গত হচ্ছে। এই প্রথম দর্শনের দিনেই নিরঞ্জন এবং তার বন্ধুরা ঠাকুরকে প্রেতাবতরণের মাধ্যম হিসাবে অনুরোধ করেছিল, অর্থাৎ মিডিয়াম হতে প্ল্যানচেটের দ্বারা। এবং বালক কেন্নে সরল প্রকৃতি ঠাকুর রাজি হয়ে তাঁদের চক্রে বসেছিলেন এবং তার কিছুক্ষণ পরেই আসন ত্যাগ করে উঠে চলে গিয়েছিলেন। এই নিরঞ্জন মহারাজ যখন দক্ষিণেশ্বরে আসেন তখন ঠাকুর ভক্ত পরিবেষ্টিত ছিলেন। সন্ধ্যার সময় সকলে উঠে গেলে তিনি নিরঞ্জনের পাশে বসলেন এবং তার পরিচয় নিলেন। কথা প্রসঙ্গে নিরঞ্জনকে বললেন, দেখ নিরঞ্জন, ভূত ভূত করলে তুই ভূত হয়ে যাবি আর ভগবান ভগবান করলে ভগবানই হবে, তা কোনটা হওয়া ভালো? বুদ্ধিদীপ্ত উত্তর দিয়েছিলেন নিরঞ্জন মহারাজ, বলেছিলেন তাহলে ভগবান হওয়াই ভালো। ফলে ঠাকুর সেদিন নিরঞ্জনকে ভুতুরেদের সঙ্গ ত্যাগ করতে বললেন এবং নিরঞ্জনও তাতে সম্মত হলেন। এরকম নানান কথা যখন চলছে, ঠাকুর যখন আপনজনের সাথে যেমন কথা বলেন সেরকমভাবে বলছেন, আলাপ আর শেষ হচ্ছে না। ক্রমে যখন অন্ধকার আসছে তখন ঠাকুর বলছেন, সন্ধ্যা হয়ে এলো, আজ বাড়ি নাই বা গেলি, এখানেই আজ থাক। তো নিরঞ্জন মহারাজ বাড়িতে বলে আসেননি, তাই রাত্রে বাইরে থাকলে মামা রাগ করবেন, তিনি রাজি হলেন না। ঠাকুর আবার বললেন, ওরে এতটা যেতে কষ্ট হবে, যাসনি। নিরঞ্জন তখন সম্মত না হয়। ঠাকুর বললেন, একান্তই যখন যাবি তো যা,
কিন্তু আবার আসিস, কবে আসবি? নিরঞ্জন মহারাজ শীঘ্রই আসবেন বলে ঠাকুরের পদধূলি নিয়ে চলে এলেন এবং ঠাকুরের অলৌকিক আকর্ষণ তার প্রথম দিনের দর্শনেই মর্মস্থলকে আলোড়িত করেছিল। তাই বাড়ি ফিরেই তিনি কেবল ভাবলেন যে থেকে গেলেই হতো, কিন্তু আবার কর্তব্য বুদ্ধিও তাকে বারবার মনে করাচ্ছে যে না, মামা রাগ করবেন। সেদিনকার মতন তিনি বাড়ি ফিরলেন। দু একদিন পরে তিনি আবার দক্ষিণেশ্বরে গেলেন এবং দক্ষিণেশ্বরে গিয়ে সন্ধ্যার ঠিক সময় গেলেন। ফলে কক্ষের দ্বারে ঠাকুর দ্রুত পথে এলেন এবং তাকে আলিঙ্গন পাশে আবদ্ধ করলেন। আকুল স্বরে বলতে লাগলেন, ওরে নিরঞ্জন, দিন যে যায় রে, তুই ভগবান লাভ করবি কবে? দিন যে চলে যায়, ভগবানকে লাভ না করলে যে সবই বৃথা হয়ে যাবে, আমি যে তাই ভেবে আকুল। নিরঞ্জন মহারাজ অবাক হয়ে গেছেন যে সত্যি ইনি কে? আমার ভগবান লাভ হচ্ছে না বলে, দিন চলে যাচ্ছে বলে আমার জন্য এর এত আরতি কেন? পরের জন্য এ অহেতু কি ভালোবাসা? এই রহস্য তিনি ভেদ করতে পারলেন না, কিন্তু গভীর আবেগপূর্ণ সেই সুধাময় বাণীতে নিরঞ্জন মহারাজের হৃদয় বিগলিত হলো। তিনি সেই রাত্রিটা দক্ষিণেশ্বরেই থেকে গেলেন এবং শুধু তাই নয়, সেই অপূর্ব প্রেম তাকে পরের দিনও সেখানেই ধরে রাখল। এরকম তিন দিন তিনি দক্ষিণেশ্বরে অতিবাহিত করে চতুর্থ দিনের দিন কলকাতায় এলেন। নিরঞ্জন মহারাজের এই সরলতা ঠাকুরকে প্রথম থেকেই বিশেষ মুগ্ধ করেছিল। তাই তিনি মাস্টারমশাইকে একদিন বলেছিলেন যে, তোমায় নিরঞ্জনের সঙ্গে দেখা করতে বলছি কেন না, সে সরল, ইহা সত্য কি না এটা দেখবে বলে। 1884 খ্রিস্টাব্দের 15 জুন কাঁকুড়গাছিতে শ্রীযুক্ত সুরেন্দ্রের বাগানে এক মহোৎসবে ঠাকুর গিয়েছিলেন এবং কীর্তনের শেষে তিনি ভক্তদের নিয়ে উপবিষ্ট হয়ে আছেন। এমন সময় নিরঞ্জন মহারাজ এসে ভূমিষ্ঠ প্রণাম করলেন। ঠাকুর তাকে দেখেই দাঁড়িয়ে উঠলেন, আনন্দ বিস্ফারিত লোচনে একেবারে হাসি মুখে বলে উঠলেন, তুই এসেছিস? এবং মাস্টারকে বললেন, দেখো এ ছোকরাটি বড় সরল, সরলতা পূর্বজন্মে অনেক তপস্যা না করলে হয় না, কপটতা পাটোয়ারি এসব থাকতে ঈশ্বরকে পাওয়া যায়। অর্থাৎ ঠাকুর ঈশ্বরকে পাওয়ার উপায়টাও যেমন বলে দিচ্ছেন, আবার ঈশ্বরকে না পাওয়ার প্রতিবন্ধকতাটাও বলছেন। কপটতা পাটোয়ারি যদি থাকে তাহলে ঈশ্বরকে পাওয়া যাবে না। আমরা দিনরাত্রি এই কপটতাই করছি, ভাবের ঘরে চুরি করছি, আর তাহলে তাকে পাওয়া যাবে কী করে? সরলতার দ্বারা। সেই জন্য নিরঞ্জন মহারাজের বৃদ্ধা মাতা তখনও জীবিতা, এই মায়ের ভরণ পোষণের জন্য নিরঞ্জনকে চাকরি গ্রহণ করতে হচ্ছে এবং ঠাকুর চাইতেন না যে কোনো উচ্চাধিকারী যুবক ভক্ত এই কাঞ্চনের বন্ধনে পড়ে যাক। তাই ওই দিনই তিনি নিরঞ্জন মহারাজকে বললেন, দেখ তোর মুখে যেন একটা কালো আবরণ পড়েছে, তুই আপিসের কাজ করিস কি না তাই পড়েছে, আপিসের হিসাবপত্র করতে হয়, আরও নানান রকম কাজ আছে সর্বদা ভাবতে হয়, সংসারী লোকেরা যেমন চাকরি করে তুইও চাকরি করছিস, তবে একটু তফাত আছে, তুই মার জন্য চাকরি স্বীকার করেছিস, মা গুরুজন ব্রহ্মময়ী স্বরূপা, যদি মাগ ছেলের জন্য চাকরি করতিস আমি বলতুম ধিক ধিক শতধিক 106। এই বলছেন। কেন এই কালো আবরণ পড়েছে না? ঠাকুর পরবর্তীকালে মণিমল্লিককে বলছেন যে, দেখো ছোকরাটি ভারী সরল, তবে আজকাল একটু আধটু মিথ্যে কথা বয়, এই যাব দোষ। সেদিন বলে গেল যে আসবে, কিন্তু আর এলো না। এটা নিরঞ্জন মহারাজের প্রতি বলছেন। কেন না? এই যে ঠাকুর কথা দিয়ে কথা রাখা, আমরা অনেক সময় অনেককে অনেক কথা দিই ছোট ছোট ক্ষেত্রে, কিন্তু সেই কথাগুলো আর পালন করি না। সেই জন্য ওই নিরঞ্জন মহারাজকে উদ্দেশ্য করে ঠাকুর এই কথা বলছেন। পরবর্তীকালেও আমরা দেখি ঠাকুর মাস্টারমশাইকে বলছেন, কথা মৃত্যু আমরা পাই, যে বাবুরাম আর নিরঞ্জন এদের ছাড়া কই ছোকরা, যদি আর কেউ আসে বোধহয় ওই উপদেশ নেবে চলে যাবে, নিরঞ্জনকে তোমার কিরূপ বোধ হয়? মাস্টারমশাই উত্তর দিচ্ছেন, আজ্ঞা বেশ চেহারা। ঠাকুর বললেন, না চেহারা শুধু নয়, সরল, সরল হলে ঈশ্বরকে সহজে পাওয়া যায়,
সরল হলে উপদেশে শীঘ্র কাজ হয়। নিরঞ্জন বিয়ে করবে না, তুমি কি বলো? কামিনী কাঞ্চনই বদ্ধ করে, এই বলছেন ঠাকুর। এবং তারপরে বলছেন মাস্টারমশাইকে, নরেন্দ্র রাখাল নিরঞ্জন এদের ব্যাটা ছেলের ভাব। বলরাম ভবনেও একদিন ভাবাবিষ্ট হয়ে ঠাকুর বলেছিলেন, আলেখ নিরঞ্জন নিরঞ্জন আয় বাপ খারে নেড়ে, কবে তোরে খাইয়ে জন্ম সফল করব, এই বলছেন। এবং দক্ষিণেশ্বরে যাতায়াতের কোনো এক সুযোগে ঠাকুর নিরঞ্জনকে দীক্ষাও দিয়েছিলেন। ভক্তগণের মধ্যে কোনো কোনো ব্যক্তিকে ঠাকুর স্পর্শ করা ছাড়াও কখনো কখনো আনবী বা মন্ত্র দীক্ষাও প্রদান করতেন। এবং যোগ দৃষ্টি সহায় জন্ম জন্মাগত মানসিক সংস্কার অবলোকনপূর্বক তোর এই মন্ত্র বলে নির্দেশ করতেন। নিরঞ্জন তেজচন্দ্র বৈকুণ্ঠ প্রভৃতি কয়েকজনকে এরকম কৃপা করেছিলেন। এবং নিরঞ্জনও ঠাকুরের প্রেমে এবং আধ্যাত্মিক স্পর্শে সম্পূর্ণ আত্মহারা হয়ে গিয়েছিলেন, ঠাকুরকেই জীবনের ধ্রুবতারা রূপে গ্রহণ করেছিলেন। এবং এই যুবক বয়সে নিরঞ্জন একটু বেশি পরিমাণে ঘি খেতেন বলে ঠাকুর তাকে সাবধান করেছিলেন, অত ঘি খাওয়া শেষে কি লোকের জিভও বার করবি? অর্থাৎ ভক্তকে ঠাকুর বিচার বুদ্ধিহীন হতে নিষেধ করতেন এইটি। এবং ঠাকুর একটা উচ্চতর স্তর থেকে বলতেন তো। এবং একদিন শ্রীযুক্ত দেবেন্দ্রনাথ ঠাকুর মশাইয়ের প্রসঙ্গে ঠাকুর বলেছিলেন, এত ঐশ্বর্য করার ভোগ করার পর যদি ঈশ্বর চিন্তা না করত লোকে বলতো ধিক। নিরঞ্জন মহারাজ ছিলেন, বলে উঠলেন, দ্বারকানাথ ঠাকুরের উনি সব ধার শোধ করে দিয়েছিলেন। ঠাকুর বললেন, রেখে দেও সব কথা, জাল আসনে ক্ষমতা থেকেও যে বাপের ধার শোধ করে না সে কি আর মানুষ? সংসারী মানুষ একেবারে ডুবে থাকে, তাদের তুলনায় ভালো, তাদের শিক্ষা হবে, এরকম সব বলছেন কথা মনে। কিন্তু এই নিরঞ্জন মহারাজ একে যেমন শক্তিশালী ছিলেন, বীর ভাবাপন্ন ছিলেন, ঠাকুরের শেষ অসুখের সময় তিনি দ্বার আগলে পাহারা দিতেন এবং আগন্তুকদের সাথে অপ্রিয় কথাও বলতে হতো, কিন্তু কর্তব্য দায়িত্বে তিনি থাকতেন অবিচল। এবং আঁটপুরে যখন ঠাকুরের সন্ন্যাসী ব্রিগেড বাবুরাম মহারাজের মায়ের ডাকে সুখ স্বাচ্ছন্দ্যের অনাবিল আনন্দ কাটাচ্ছেন, তখন একটা ঘটনা ঘটল। একদিন সকলে মিলে গেছেন বাবুরাম মহারাজের বিশাল পুকুরে স্নান করতে। তো কিশোর সুলভ চাপল্যে সবাই খুব সাঁতার কাটছে, কিন্তু অনভিজ্ঞ ছিলেন সারদা প্রসন্ন, যিনি পরে স্বামী ত্রিগুণাতীতানন্দজী হবেন। তিনি সকলে সাঁতার কাটছে দেখে লোভ সামলাতে পারলেন না, ঝাঁপিয়ে পড়লেন। কিন্তু মাছ পুকুরে গিয়ে দেখলেন গুরু ভাইয়ের আর কেউ নেই, তিনি তখন ডুবছেন আর উঠছেন, অথচ সাঁতার জানেন না, মাছ পুকুরে চলে গেছেন। হঠাৎ ওনার ডুবে যাচ্ছি এই চিৎকার শুনে সবাই কিং কর্তব্য বিমূঢ়, কি করবে? তখন সেই লাঠিবাজ নিরঞ্জন মহারাজ বীর বিক্রমে সাঁতরে গিয়ে এই গুরুভাই সারদাকে ধরে পাড়ে নিয়ে এলেন। নিরঞ্জন মহারাজের এই তৎপরতা এবং বিচক্ষণতায় সন্তরণে অপটু সারদা প্রসন্ন বেঁচে গিয়েছিল। কাশী সেবাশ্রম প্রতিষ্ঠার অন্তরালেও এই নিরঞ্জন মহারাজের তরুণদের অনুপ্রেরণা যোগদান এবং সক্রিয় সাহচর্য রয়েছে। স্বামী বিবেকানন্দের চিকাগো জয়ের পর সিংহল মাদ্রাজে গিয়ে তাঁকে স্বাগত জানাতে স্বামীজিকে প্রথম নিরঞ্জন মহারাজই গিয়েছিলেন সর্বাগ্রে। অর্থাৎ রামকৃষ্ণ সংঘের অঙ্কুরোদ্গমের সময় এই লাঠিবাজ রামকৃষ্ণ তনয় নিরঞ্জনানন্দজি, যিনি ঈশ্বর কোটি, ঠাকুর তাকে বলেছেন, সেই সৌম্য দর্শন তার একটা অপরিহার্য ভূমিকা ছিল। একবার এক পাগলিনী কাশীপুরে এসে প্রায় উৎপাত করত। একদিন দুপুরে উপরে যাওয়ার সময় যে জেদ ধরল, কিন্তু নিরঞ্জন মহারাজ থাকতে তো সম্ভব নয়। পরে খবর এলো ঠাকুর তাকে ডাকছেন। শশী মহারাজের সাথে সেই পাগলি ওপরে এলো। পরে রাখাল মহারাজকে বললেন যে দুঃখ হয় সে উপদ্রব করে, আর তার জন্য অনেকে কষ্ট পায়, তোর মাগ আছে তাই তোর মন কেমন করে, আমরা তাকে বলিদান দিতে পারি। নিরঞ্জন মহারাজের এই কথা শুনে রাখাল মহারাজ বললেন, কি বাহাদুরি ওর সামনে ওই সব কথা! অর্থাৎ একদিকে গুরুসেবা আর অন্যদিকে মাতৃজাতির সম্মান এবং ভক্তিপ্রীতি, এই দুটি আদর্শের এক অপূর্ব সংঘর্ষ যেন দেখতে পাওয়া যাচ্ছিল। এবং
স্বামী বিরজানন্দজি যখন 1891-92 সালে বড়ানগর মঠে যাতায়াত আরম্ভ করছেন, তখন নিরঞ্জনানন্দজি মহারাজকে প্রায় দক্ষিণেশ্বরে পঞ্চবটিতলা এবং ঠাকুরের ঘরে ধ্যান করতে দেখতেন এবং বিরজানন্দজিও সঙ্গে সঙ্গে যেতেন। মঠে যোগ দেবার আগে গ্রীষ্মের ছুটিটা মঠে কাটিয়ে বিরজানন্দজি মহারাজ আবার বাড়ি ফিরে যান। তখন এই নিরঞ্জনানন্দজি মাঝে মাঝেই তার বাড়িতে গিয়ে তার বৈরাগ্যকে উদ্দীপিত করতেন। পরে তিনি বিরজানন্দজিকে নিয়ে কয়েকবার জয়রামবাটিতেও গিয়েছিলেন। প্রথমবার বিরজানন্দজি যখন ম্যালেরিয়ায় নিয়ে জয়রামবাটি থেকে মঠে এলেন, তখন এই স্নেহপরায়ণ নিরঞ্জনানন্দজি তাকে বলরাম মন্দিরে রেখে চিকিৎসার ব্যবস্থা করেছিলেন। এবং মঠ যখন বরানগরে ছিল, তখন নিরঞ্জনানন্দজি একদিন একটা ছোট ঠোঁয়াই করে ঠাকুরের ভোগের জন্য সন্দেশ আনছিলেন। তখন কোনো দরিদ্র রমণী একটা ছোট ছেলেকে কোলে নিয়ে রাস্তায় যাচ্ছিল। ছেলেটা নিরঞ্জনানন্দজির হাতের খাবারের ঠোঁয়া দেখে কেঁদে উঠল, আমি সন্দেশ খাব। মা যতই শাসন করেন ছেলে ততই কাঁদে। দেখে নিরঞ্জনানন্দজি সন্দেশগুলো ছেলেটার সম্মুখে ধরে বললেন, খাও বাবা খাও। এই কথা শুনে রমণী বললেন, না বাবা, তুমি ঠাকুর সেবার জন্য সন্দেশ নিয়ে যাচ্ছ, এ খেলে ছেলের অমঙ্গল হবে। নিরঞ্জনানন্দজি বললেন, না মা, ছেলের কোনো দোষ হবে না, ও খেলে ঠাকুরেরই খাওয়া হবে। এই বলে তিনি বালকের হাতে ওই ঠোঁয়াটা দিয়ে পুনরায় ঠাকুরের জন্য আবার সন্দেশ সংগ্রহ করতে চলে গেলেন। এবং আমাদের মনে রাখতে হয় যে ঠাকুরের ইচ্ছা ছিল যে তার পুত দেহাবশেষ গঙ্গা তীরে সমাধিস্থ হবে বা সমাহিত হবে। এই নিরঞ্জন মহারাজ এবং শশী মহারাজের পরামর্শেই গোপনে একটা নতুন পাত্রে অর্ধেকেরও বেশি বস্ত্রাবশেষ এবং অস্থি সরিয়ে রাখা হয়েছিল এবং সেটি এই শশী মহারাজ এবং নিরঞ্জনানন্দজির সংরক্ষিত এই অস্থি পরবর্তীকালে আত্মারামের কৌটো করে স্বামীজি বেলুড় মঠে এনেছিলেন এবং এখনও সেটি রয়েছে। কাশিধামে তপস্যা করেছিলেন নিরঞ্জনানন্দজি এবং তারপর হরিদ্বারে চলে যান। কেদারনাথের হৃদয়ে বৈরাগ্য সঞ্চিত হয় এবং 1899 খ্রিস্টাব্দে আগস্ট মাসে একদিন তিনি হরিদ্বারে উপস্থিত হন। নিরঞ্জন মহারাজ এই সময় ছোট বাড়িতে থাকতেন। কেদারনাথ তাকে প্রণাম করে বললেন, শ্রীশ্রী ঠাকুরের চরণে আশ্রয় লাভের আশায় গৃহত্যাগ করে আপনার কাছে এসেছি। নিরঞ্জনানন্দজি তাকে গেরুয়া বস্ত্র দিয়ে কীভাবে মাধুকরি করতে হয় সেটা বলে দিয়েছিলেন। মাতা ঠাকুরানির প্রতি তার শ্রদ্ধা ছিল অনুপম। স্বামীজি বলেছিলেন, নিরঞ্জন লাঠিবাজি করে কিন্তু তার মায়ের ওপর বড় ভক্তি, তাই লাঠি হজম হয়ে যায়। শ্রী শ্রী মাকে তিনি গুরুপত্নী রূপে নয় জগজ্জনের রূপে মনে করতেন এবং তখনকার দিনে অনেকেই মাকে শুধু গুরুভক্তি গুরুপত্নী হিসাবেই জানতেন, কিন্তু জগজ্জননী হিসাবে অনেকে মানতেন না। কিন্তু ওই নিরঞ্জনানন্দজি গিরিশচন্দ্রের কাছে চোখ খুলে দিয়েছিলেন, ইনি বাবা ইনি মা। স্বামীজির দেহত্যাগের পর নিরঞ্জনানন্দজি বেশি দিন ধরাধামে ছিলেন না। 1904 খ্রিস্টাব্দের 9 মে বিসূচিকা রোগে এই বীর ভক্ত জগজ্জননীর কুরলে চিরতরে চক্ষু মুদ্রিত করেন। এই মহাপুরুষদের জীবন তো সংক্ষেপে বলার নয়, তাদের অনন্ত জীবন, কিন্তু এই সীমিত সময়ের মধ্যে এই সৎকথায় মননে এই মহাপুরুষদের জীবন আমাদের দুটো জিনিস মনে করিয়ে দেয়। সেটি হচ্ছে, ভগবানের প্রতি বিশ্বাস হলে দুটো জিনিস খুব স্বাভাবিক হয়ে যায়। সেটা এক, নিজের জন্য কোনো চিন্তা থাকে না, আর দুই, যে কোনো পরিস্থিতিতে ভগবানের সৌহার্দ্যের প্রতি কোনো সন্দেহ থাকে না। সেজন্য আমাদের মনে রাখতে হয় যে যাদের জীবনে ভগবানের কোনো আধার নেই তাদের স্থিতি পশু পাখির চেয়েও অনেক নিম্নে। সেজন্য ভগবত প্রাপ্তির যে পথ সেটা কঠিন নয়, দূর থেকে দেখলে কঠিন বলে মনে হয়, কিন্তু যারা এ পথে পা দিয়েছেন এই সমস্ত মহাপুরুষদের জীবন দেখলে মনে হয় যে ভগবানের যে শরণাগত হতে পারে
সে আসলে সর্বতোভাবে অকিঞ্চন এবং বিশ্বাস পরায়ণ হয়ে যায়। আমরা বর্তমানকালে মানুষের জগতে বা মানব জগতে এত দুঃখ কষ্ট দেখি, আমরা ভুলে যাই যে মোহ হলে মানুষের কি পরিণাম হয়। সেজন্য বলা হয় যে মানব জীবনে অসাফল্যের দুটি রূপ, একটা ব্যর্থ জীবন আর একটা অনর্থ জীবন। মানব জীবনের যা পরম প্রাপ্তি অর্থাৎ ভগবান লাভ, সেটা কেবলমাত্র মানব জীবনেই সম্ভব। যদি সেটা থেকে আমরা বঞ্চিত হই তাহলে তাকে বলা হয় ব্যর্থ জীবন। আর মানব জীবনে প্রাপ্ত বিবেক, শক্তি, জ্ঞান প্রভৃতিকে যদি আমরা অপব্যবহার করি, সেগুলো যদি ভগবানের বিরুদ্ধ কাজে নিযুক্ত করি, তাহলে তাকে বলা হয় অনর্থ জীবন। এবং এই অনর্থ জীবনের প্রাপ্তি হচ্ছে নরক প্রাপ্তি। তাই মানব জীবন যাতে ব্যর্থ না হয়, যাতে অনর্থ জীবনের রূপ গ্রহণ না করে, সেজন্য সর্বদা আমাদের দৃষ্টি রাখা দরকার। আমরা যেন এই সন্ন্যাসীদের, ঠাকুরের ত্যাগী সন্তানদের যে জীবন, তাদের যে বৈরাগ্য, তাদের যে সেবা এবং তাদের যে শরণাগতি, সেটিকে যেন আমাদের বারবার মনে করিয়ে দেয় যে আমাদের জীবনেও সেই সুরটি প্র্যাকটিস করতে হবে। অরতির যেন সংসদি, অর্থাৎ জনসমাজে বিরক্তি, ভগবানে অনুরক্তি। নমস্কার, ধন্যবাদ। আমাদের আসন্ন দুর্গা পূজার যে সেবা পূজা, সেটা শুরু হয়ে গেছে। আমরা প্রত্যেককেই হয়তো ছবি পাঠাতে পাচ্ছি না, ম্যাক্সিমামকেই পাঠাতে পেরেছি। আসলে অনেকেই ফোনে ফোন করেছেন, আমার হয়তো সেভ করা হয়নি। কিন্তু সকলের উদ্দেশ্যে জানানো যে আমাদের প্রথম পর্বে আমরা প্রায় 80 জন মায়েদের হাতে নতুন কাপড় পূজোর তুলে দিতে পেরেছি। পবিত্র রাখি বন্ধনের দিন বর্ধমান জেলার পুতুন্ডা গ্রামে হরিপদ মিত্রের বাড়ি, যেখানে স্বামীজি গিয়েছিলেন, সেখানে স্বামীজির ব্যবহৃত চেয়ারটি রয়েছে, সেই চেয়ারটি স্পর্শও করা যায়। সেখানে আমরা 50 জন মাকে এবং বজবজের কাছে এক সন্ন্যাসী মহারাজ একা কুঠিয়া করে আছেন, সেই আশ্রম বজবজে রামেশ্বরপুর শ্রীরামকৃষ্ণ সেবাশ্রমে আমরা 30 জন মায়েদের হাতে এই রাখি পূর্ণিমার দিনই তাদের রাখি বন্ধন করানো হয়েছে এবং নববস্ত্র পূজোর আগে দেওয়া শুরু হয়েছে। এরপরেও আমাদের প্রত্যন্ত ঝাড়গ্রাম, বেড়ি, নবদ্বীপ এবং আরও বিভিন্ন গ্রামে রয়েছে। কিন্তু এই সেবা পুজোয় আপনাদের মহতী সহযোগিতা দরকার, কারণ আমি একা মানুষ, একা গৃহস্থ মানুষ সব হয়তো করতে পারি না। তাই আপনাদের সকলের সহযোগিতা থাকলে আমরা আসন্ন দুর্গা পুজোর আগে মায়েদের কাছে এই মাতৃপূজা এবং শিশুদের জন্য আমরা নববস্ত্র দিতে পারব। উদ্দেশ্য কি না, আজকে এই মহাপুরুষদের জীবন পাঠ বাণী শোনা শুধু নয়, ওই জীবনটাকে ব্যর্থ জীবন করব না, জীবনটাকে অনর্থ জীবন করব না। আমাদের অনেকের পক্ষে হয়তো যাওয়ার সুযোগ সুবিধে নেই, কিন্তু আমরা অন্যভাবেও এই সেবা করতে পারি। সেই সেবা যজ্ঞে আপনাদের সকলের আহুতি একমাত্র প্রার্থনীয় এবং করণীয় কর্তব্য। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম।